আসসালামু আলাইকুম। আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছেন শুরুতেই কত সুন্দর শুভ্রতা দেখতে পারলেন, মানে সাদার শুভ্রতা, সাদা জবা দেখতে পারলেন। তো আসলে থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন এটা দুই দিনের ব্লগ একসাথে। তো আমি হচ্ছে এটা শুক্রবার দিন সকালে ছাদে এসেছিলাম। তো ছাদে আসলে জবা গাছটা আনার পরে খুব সুন্দর ফুল ফুটতেছে। তো মাশাল্লাহ ফুলগুলো দেখে হচ্ছে মন ভালো হয়ে যায়। তো গাছটা আবার একটু ঠিক করে দিচ্ছিলাম, কারণ ছাদে রোদ আছে, বৃষ্টিও হয়, যার কারণে হচ্ছে গাছগুলো খুব সুন্দর হয়। তো এদিকে হচ্ছে মাধবীলতা গাছেও ফুল ফুটেছে, অনেকদিন পরে হচ্ছে গাছটাতে ফুল ফুটেছে, দেখতে খুব বেশ সুন্দর লাগছিল। আর এদিকে হচ্ছে মাধবীলতাটা হেলে গিয়েছিল, তো আমি একটু ঠিক করে দিচ্ছিলাম যাতে ফুলগুলো দেখা যায়। তো ফুল মানেই আসলে ভালো লাগা, সুন্দর। তো এর জন্য আমি একটা ফুল ছিঁড়ে একটু হচ্ছে ফটো সেশন করব। নিজের গাছের ফুল আসলে অন্যরকম এক ভালো লাগা থাকে। তো এদিকে হচ্ছে নয়নতারা ফুল ফুটেছে। তো এগুলা, এই গাছটা হচ্ছে আমার মরে গিয়েছিল, তো এটা হচ্ছে বীজের থেকে হয়েছে, আম্মা আবার ছাদে এনেছিল। তো সুন্দর ফুল ফুটেছে। ওইদিকে হচ্ছে বেগুনি কালারের যে নয়নতারাটা আছে সেটাও সুন্দর ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে একসাথে। আর এইদিকে হচ্ছে এই ফুলটাও ফুটেছে, তো দেখতে খুব বেশ ভালো লাগছিল। আর লাকি ব্যাম্বো তো আছেই, কারণ দেখা যায় আমি অর্ডারে যখন গাছগুলো দেই তখন হচ্ছে মানে দ্রুত যাতে দিতে পারি এর জন্য হচ্ছে প্যাকেটেই থাকে। আর এদিকে হচ্ছে কাটা মুকুট ফুটেছে, কাটা মুকুটটাও মাশাল্লাহ খুব সুন্দর লাগছিল। গাছটা একটু মরা মরা লাগছিল কারণ পানি জমেছিল। আর এদিকে কবুতরকে হচ্ছে আব্বা খাবার দিয়েছিল, তো কবুতর খাচ্ছিল, তো সেটাও একটু ভিডিও করে নিলাম। আর এদিকে পুঁইশাক গাছটা মাশাল্লাহ সুন্দর হয়েছে, সাথে লাউ গাছও। দেখতে দেখতে হচ্ছে গাছও যত্ন করলে বড় হয়ে যায়। আর কবুতরগুলোও মাশাল্লাহ সাদা বলে খুব সুন্দর। আর যেহেতু আমার বার্থডে ছিল, দেখতেই পালেন বাচ্চাগুলো আমাকে কত সুন্দর করে উইশ করেছে। আর এদিকে হচ্ছে আমার হাজবেন্ড, সে হচ্ছে যাওয়ার পথে বলতেছে অবশ্যই হচ্ছে কেক নিতে হবে, আমি চাইছিলাম এবার কেক না কাটি, তো এই জন্যই হচ্ছে কেক কিনতে নিয়ে এসেছে। আর এদিকে সে রায়ানকে হচ্ছে ফোন দিয়ে কেক দেখাচ্ছিল আর আমাদের বাসায় আসতে বলছিল। তো কেক মোটামুটি হচ্ছে রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে কেক আউট, এই এই মানে এই দোকানের কেকটাই হচ্ছে বর্তমানে খুব বেশি মজা লাগে আমার কাছে। আর এটা হচ্ছে এখন আমরা বাসায় চলে আসার পর রায়ান আর পূর্ণতা চলে এসেছে, কিন্তু আমার হাজবেন্ড হচ্ছে মিটিং করছে, যার কারণে আমরা তার জন্য অপেক্ষা করছি। আর আমার সব দাঁত দেখে হাসি একটা দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে তারাও অপেক্ষা করছে, এখন মিটিং শেষ, এখন হচ্ছে বার্থডে কেক কাটা হবে। তো রায়ান হচ্ছে কি জানি বলছিল ভাইয়াকে, তো তারপরে একটু রেকর্ড করে রাখলাম তাদেরকে, মানে স্মৃতিগুলো থাকুক আর কি। সব সময় তো একরকম দিন থাকে না। আর রায়ানি হচ্ছে কেক কাটার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, তো সে দেখাচ্ছে কিভাবে কাটতে হবে, এটা কোথায় লাগাতে হবে। তো এই যে বসে গিয়েছি কেক কাটার জন্য, তো দেখতেই পাচ্ছেন কেক কেটে রায়ান কত খুশি আর আমিও কত খুশি, 32 দাঁতের হাসি দিয়ে দিয়েছি। তো রায়ান খুব এক্সাইটেড ছিল, আসলে বাচ্চারা মানে খুবই এক্সাইটেড থাকে কেক কাটার জন্য। তো এখন হচ্ছে রায়ানকে আমি একটু কেক খাওয়াই দিব আর পূর্ণতাকে। তো রায়ান খুব এক্সাইটেড, সাথে হচ্ছে আমাকে জানি কি বলছিল, তো আমার বারবারই হচ্ছে 32 দাঁত বের হয়ে যাচ্ছিল। আর এদিকে হচ্ছে মানে আসলে এবার আসলে কেক কাটার আমার কোনো ইচ্ছেই ছিল না, আবার কেক না কাটলেও হয়তো মন খারাপ লাগতো। তো যাই হোক, দিনটা হচ্ছে ভালোই ছিল সব মিলিয়ে। তো রায়ান আবার হচ্ছে দেখাচ্ছে কেকটা কিভাবে কাটতে হবে। তো এদিকে হচ্ছে কি একটা জানি বলেছিল, যা আর 32 দাঁত আসলে আমার বন্ধই হচ্ছিল না, এখনও হাসি লাগছে ভিডিও দেখে যখন হচ্ছে ভয়েস কভার করছি। তো দেখতে দেখতে আসলে বার্থডের দিনটা শেষ হয়ে গিয়েছে, তো দিন তো আর থেমে থাকে না, তো সামনে হচ্ছে চলে যায়। তো এদিকে হচ্ছে তাকেও একটু খাওয়াতে যাচ্ছিলাম, ভাবিও ছিল। তো এদিকে হচ্ছে কেক খাওয়ার পর্ব চলছিল, তো কেক খাওয়ার পর্ব শেষ হয়ে যা মানে রায়ান হচ্ছে তাকে বলছে খাওয়াই দাও, তো সে নিজে একটু খেয়ে নিল। তো কেক খাওয়ার পর্ব হচ্ছে এখনই শেষ হয়ে যাবে। তো রায়ান হচ্ছে মানে একটু ময়লা ছিল,
এখন রায়ান তার আম্মুকে খাওয়াই দিবে, এদিকে আমাকেও খাওয়াই দিচ্ছে। তো সে খুবই খুশি, কাকে দিবে কাকে দিবে না সে আসলে খুঁজে পাচ্ছিল না, তো সে তার প্রিয় মামাকেই হচ্ছে দিবে, তা আমি হচ্ছে খাওয়াই দিলাম। তো দিনটা আসলে খুব সুন্দর ছিল। আর এটা হচ্ছে শুক্রবার দিন বিকেলবেলা, তো আমার আসলে ঢাকা যাওয়ার কথা ছিল সামিটের উদ্দেশ্যে, কিন্তু যাওয়া হয়নি, যেতে পারিনি বলে আসলে মন খারাপই ছিল। তো জামাই বললো ঠিক আছে চলো তোমাকে বাইরে নিয়ে যাই, এর জন্যই হচ্ছে বের হওয়া। আর আমরা হচ্ছে পার্কে গিয়েছিলাম, তো ওই রাস্তা দিয়ে হচ্ছে কাজ করতেছিল, যার কারণে হচ্ছে আমরা পিছন দিয়ে যাচ্ছি। তো অনেকদিন পরে হচ্ছে এই রাস্তা দিয়ে আসা হলো, যেহেতু শুক্রবার তো মানুষজন আসলে অনেক বেশি ছিল। আর রাস্তাটা কিন্তু নর্মালি এমনিতে খুবই সুন্দর লাগে, তো আজকে একটু বেশি মানুষজন ছিল, শুক্রবারে আসলে ঈদের মতো ভিড় থাকে। এখন হচ্ছে সবাই বের হয়, আর বের হলে তো আসলে মাইন্ডটা রিফ্রেশ থাকে, তো সবাই মোটামুটি বের হয়। তো আমরা একটু আসতেই যাচ্ছিলাম, তো পার্কে অনেকদিন পরেই আসা হলো, লাস্ট এসেছিলাম অনেকদিন আগে পূর্ণতাকে নিয়ে, তো আজকে অনেকদিন পরে হচ্ছে পার্কে আসা হলো। তো ভালোই লাগছিল পার্কের এই রাস্তাটা, আর মনটাও হচ্ছে এখন একটু একটু ভালো লাগছিল, যেহেতু সামিটে যাব, সামিটের শাড়ি হিজাব এগুলো পরে এসেছি, সবাই তো গিয়েছে আমি হচ্ছে যেতে পারিনি, তো এর জন্য মনটা হচ্ছে ভালোই লাগছিল এখন। তো দেখতেই পাচ্ছেন পার্কে কেমন ভিড়, প্রচুর মানুষ প্রচুর ভিড়। তো আসলে আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, কারণ চারপাশে এত মানুষজন ছিল, রাস্তা সব ব্লক, দেখতেই পাচ্ছেন কেমন গ্যাঞ্জাম একটা ভাব। তো আমরা হচ্ছে এদিক দিয়ে এখন একটু ঢুকে দাঁড়াবো, এই সাইডটাতেই হচ্ছে মানুষ একটু কম ছিল, সামনে আরও বেশি ভিড় ছিল, তো আমরা এদিকে একটু দাঁড়িয়েছিলাম, তো আমি একটু ভিডিও করলাম। ও সরি ভুল বলেছি, আমরা ওইখানে দাঁড়িয়ে আর ভিডিও করতে পারিনি, এটা হচ্ছে হিমু আড্ডার দিকে আমরা চলে এসেছিলাম পরে, তো এটা হচ্ছে হিমু আড্ডার, এখানে এসে আমি একটু ভিডিও করেছিলাম। তো আমার হাজবেন্ড হচ্ছে কাকে জানি ফোন দিচ্ছিল, তো আমি একটু সেই সুযোগে একটু ভিডিও করে নিলাম। তো সামনাসামনি আসলে আমার ওইভাবে কথা বলা হয় না, আমার আনইজি লাগে, তো সন্ধ্যা হয়ে গিয়েছিল একদম, তো আমরা দুইজনে একটু ছবি টবি তুলেছি আর ভিডিও করেছি। আর এদিকে আমার হাজবেন্ড হচ্ছে গভীর মনে ওইদিকে তাকিয়েছিল, তো আমি সেই সুযোগে একটু ভিডিও করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে গিয়েছে, আর ওই দুইটা বাচ্চাকে হচ্ছে আমি স্পেশালি হচ্ছে ভিডিওতে রেখেছি, কারণ ওরা দুইজন হচ্ছে আইসক্রিমটা নিয়ে অনেকক্ষণ গবেষণা করছিল, তো আমার চোখে সেটা ভালো লেগেছে, যার কারণে ওদেরকে হচ্ছে ভিডিও করা। আর এদিকেও অন্ধকার হয়ে গিয়েছিলো যে বাচ্চাগুলো সামনে চলে যাচ্ছে, তো এখন হচ্ছে বাসায় চলে এসেছি। এদিকে হচ্ছে রায়ান, তার সাইকেল নিয়ে সে খুবই ব্যস্ত, তো তাকে বলেছি দাঁড়াও একটু ভিডিও করি, না সে দাঁড়াবে না, সাইকেলই চালাবে, আমাকে সে সাইকেল চালানো শিখাবে। তো সে হচ্ছে খুবই দুষ্টু এখন, মানে বড় হয়ে গিয়েছে খুবই দুষ্টু। আর এদিকে হচ্ছে পূর্ণতা ছবি আঁকাআঁকি করছিল, তো তার ড্রয়িংটাও হচ্ছে আমি একটু ভিডিওতে রাখার চেষ্টা করলাম। তো মাশাল্লাহ মেয়ে এখন খুব সুন্দর ড্রয়িং করে, দেখতে দেখতেই বড় হয়ে যাচ্ছে। তো এদিকে হচ্ছে বলেছে যে চলো আমরা একটু ছবি তুলি, তো ছবি না তুলে আমরা একটু ভিডিওই করলাম, তো আমি আবার বলছিলাম যে ভিডিও সে করবে না। এই বয়সটাই আসলে এরকম একটু দুষ্ট দুষ্ট একটা ভাব থাকে, তো মেয়ে হচ্ছে তার আঁকা ছবিটাই বারবার দেখাচ্ছিল, তো আমরা তিনজন আসলে খুবই খুশি ছিলাম। তো রায়ান হচ্ছে যাতে দেখতে না পারে এই জন্য পূর্ণতা আবার একটু তার ছবিটা চোখের সামনে নিয়ে এসেছিল। আর এদিকে সার্জামণিও ছিল, সার্জামণি মন খারাপ করেছে, কারণ হচ্ছে রায়ান তাকে একটু মেরেছে, তো এই জন্য তার মন খারাপ হয়েছে, সে খুবই মুডি। তো আমরা তিনজন হচ্ছে এদিকে ভিডিও করছিলাম, তো দুষ্টুটা হচ্ছে কোনোভাবেই স্থির হচ্ছিল না, লাফালাফি করছিল, তা আমি তাকে বলছিলাম যে বসো বসো। তো এই যে পূর্ণতা আবার আরেকটা সুন্দর ড্রয়িং করেছে, তো সেটাই দেখছিলাম, তো এটাকে সে গিফট বক্স বানিয়েছে আর কি। তো এদিকে আমরা আবার মিষ্টি খেতে চলে এসেছি, তো আমরা তিনজন এখানে হচ্ছে মিষ্টি খেয়ে এখন পানি টানি খাচ্ছি, তো মিষ্টি খাওয়াটা আর ভিডিও করতে মনে নেই, তো পানি খাওয়াটাই হচ্ছে ভিডিও করেছি। তো এখন হচ্ছে রায়ানদের বাসা থেকে চলে যাব বাসায়, তো বাসায় আসার পরে হচ্ছে আমার হাজবেন্ড এখানে হচ্ছে আমার প্রিয় লাড্ডু আর হচ্ছে অন্য একটা এনেছিল, মানে ফুচকাও এনেছিল সাথে, আর লাড্ডুর সাথে হচ্ছে এটার নাম প্রথমে আসলে আমি জানতাম না, তো আমি প্রথম জানলাম এটা হচ্ছে আমিত্তি, তো আমি প্রথমে পিঠা টাইপের ভেবেছিলাম, পরে সে বলল যে না এটা হচ্ছে আমিত্তি, দেখতে সুন্দর ছিল। আর এদিকে হচ্ছে ভাবি আর আমি এখন ফুচকা খাবো। তো এটা আবার হচ্ছে আরেকদিন রাতের বেলা, আমরা বাসায় আসার পরে হচ্ছে পূর্ণতা আর রায়ানকে নিয়ে এসেছিলাম, তো পূর্ণতা হচ্ছে তার আব্বুর হেলমেটটা পরে ফেললো,
তো পূর্ণতা হেলমেট পরেছে, এখন তো রায়ানেরও পড়তে হবে। তো সে হচ্ছে, আমি তাকে বলছি যে উঠো, তো সে এই যে উঠে গিয়েছে, সেও পড়ে ফেলেছে। তো দেখেন ছোট মাথায় কত বড় হেলমেট। তো এটা হচ্ছে ওই দিনেরই ভিডিও, আমরা আবার জিলাপি খাচ্ছিলাম ওই দিন, তো সেটাই একটু ভিডিও করলাম। তো আমাদের, আমার আসলে ভিডিও করতে গেলে দাঁত বের হয়েই থাকে। তো পূর্ণতার আমি এদিকে হচ্ছে কথা বলছিলাম, তো কথাগুলো আসলে সরাসরি রাখতে পারিনি, কারণ হচ্ছে বাইরে অনেক সাউন্ড ছিল আর রায়ান বারবার চলে যাচ্ছিল আবার আসছিল। তো এভাবেই আসলে দিন কেটে যায় ওদের সাথে থাকলে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর যদি চান কমেন্ট করতে তাহলে অবশ্যই কমেন্ট করে দিবেন, আর কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন, তাহলে আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও করতে। আর এদিকে হচ্ছে তাতাই এসেছে, তো তাতাকে বলছে ভিডিও করি, তাতা তো তাতাই, তো সে হচ্ছে রায়ানকে কোলে নিয়ে ফেলেছে, তো দুষ্টামি করছিল, তো দুষ্টামিটাই হচ্ছে ভিডিও করে রেখেছি। আর পূর্ণতা খুব খুশি, নাচানাচি করছিল, আর পান্ডাও তো স্থির থাকে না, দুষ্টামি করে, আমার হাত থেকে ফোন নিয়ে নিবে, তো আমি তাকে হচ্ছে আটকাচ্ছিলাম। আর রায়ান আবার হচ্ছে তাতার কোলে উঠে রায়ানের, তাতার গালে হচ্ছে চিমটি দিচ্ছিল। তো এইভাবেই আসলে দিন কেটে যায় ওদের সাথে থাকলে, সুন্দর সময়গুলো আসলে খুব তাড়াতাড়িই চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।